গাছগুলো অনেকটা আমরা এই শেপের উপরই রাখতে চাই লিখে দিব যে ক্যামেরা সহ দাও গাছটাকে হেলে দিব তো বাস্ট করতেছে এরপরে এই বলটা বাস্ট করবে তারপর এটা করবে এটা করবে এবং আমরা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এগুলা কালে ফুটি কার্পাস তোলা আমরা যে এখন পাচ্ছি এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য অনেকে রেশম কাপড় বলেও কিন্তু মানে ভুল করে থাকে কিন্তু এই তার ন্যাচারালি তার সিল্কি ভাবটা আছে এবং খুবই স্বচ্ছ তুলা এবং হোয়াইটনেসের দিক থেকে মনে হয় যে সর্বোচ্চ হোয়াইটনেস কিন্তু এই মসলিন তুলার ভিতরে আছে মুসলিম যে সাইড এটা 1 থেকে 1.5 ইঞ্চি করা যায় যদি ওয়েদার ভালো থাকে যেমন যে সকালকার যে ওয়েদারটা আছে ওই ওয়েদারে কাজ করা যায় যেমন দেখা গেছে এখন তো শীতকাল শীতকালে কাজ করতে আমাদের মুসলিমের ভিতরে ভালো হয় আর যদি রৌদ্র জাফরে যে কোনো সময় গরমের ভিতর এই শীতের ভিতর হোক যদি রৌদ্র জাফরে তখন আমরা কাজ করতে পারি না এটা একটা স্কার এটা 75 গ্রাম ওজনের